প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালোই আছো আজকে লাইন আজকে তোমাদের লাইফলাইন পলিটেকনিক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস আমার পরিচয় দিয়ে নেই আমার নাম হচ্ছে নারায়ণচন্দ্র জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল লাইফলাইন পলিটেকনিক ইনস্টিটিউট ঠাকুরগাঁও আজকে তোমাদের আমি যা ক্লাস যে বিষয়ে ক্লাস নেব সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ান টেক্সটাইল প্রথম পর্বের ম্যাথমেটিক্স ওয়ান ঠিক আছে আজকে তোমাদের প্রথম পর্বের প্রথম অধ্যায়ের অঙ্ক আছে কি অধ্যায়ের নাম হচ্ছে সেট অধ্যায়ের নাম হচ্ছে সেট তাহলে আমাদের সেট যেহেতু অঙ্ক করবো তাহলে আগে সেট কি সেটা সম্পর্কে একটু জানে তাহলে সেট হচ্ছে সুসংজ্ঞায়িত সুনির্ধারিত বস্তুসমূহের সংগ্রহকে সেট বলা হয় মানে সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বস্তুসমূহের সংগ্রহকে সেট বলা হয় তাহলে এবার এসেছে উপ সেট উপসেট কাকে বলে যদি এ সেটের সকল উপাদান বি সেটের উপাদান হয় তবে এ সেটের এ সেটকে বি সেটের উপসেট বলা হয় এরপর আসে কি সেট যে সার্বিক সেট ইউ এর উপসেট এ হলে এ সেটের সদস্য বাদে ইউ সেটের বাকি সদস্য নিয়ে গঠিত সেটকে এ সেটের পুরক্স সেট বলা হয় তারপরে আসি কি সার্বিক সেট ধরি ইউ একটি ইউ এক ধরি ইউ একটি সেট যেখানে ইউ নট ইকুয়াল শূন্য সেট এখন যদি ইউ এর উপসেটগুলোর আলোচনার বিষয়বস্তু হয় তবে ইউকে উপসেটগুলোর সার্ভিক সেট বলা হয় আমাদের এই পাশে কয়েকটা সেটের নাম দেওয়া হয়েছে যেমন সংযোগ সেট সেতো সেট শূন্য সেট সার্ভিক সেট আর হচ্ছে পুরক সেট ঠিক আছে তাহলে আমাদের সেট সম্পর্কে জানালাম এবং সেট সম্পর্কে আমাদের কি অঙ্ক সূত্র জানতে হবে সেটের অঙ্ক করতে গেলে তাহলে সূত্র হচ্ছে আমাদের দেখো এখানে দেওয়া আছে সূত্রাবলী যে এ সংযোগ সেট শূন্য সেট ইকুয়াল হচ্ছে এ এ স্যাদো সেট সংযোগ সেট ইকুয়াল হচ্ছে এ এ ডাবল সংযোগ সেট ইকুয়াল হচ্ছে সংযোগ সেট এ স্যাদো সেট শূন্য সেট ইকুয়াল হচ্ছে শূন্য সেট তারপর আছে কি এ সংযোগ সেট এ ইকুয়াল হচ্ছে এ এ এ সেট এ ইকুয়াল হচ্ছে এ তাহলে আমরা সূত্রগুলা পড়ে নেব তাহলে এই সূত্রগুলো যদি পড়ি তাহলে আমাদের সেটের অঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের এনাফ ঠিক আছে মানে শেডের অঙ্ক করতে গেলে শুধু আমাদের এই সূত্রগুলাই মূল মানে এই সূত্রগুলাই লাগবে এই সূত্রগুলো দিয়ে আমরা কি অঙ্ক অঙ্ক করব। ঠিক আছে তাহলে এবার আমাদের এই কয়েকটা শেড এই পাশে দেওয়া আছে এই শেড কয়েকটা সেটের আমরা ব্যবহার দেখি যে আমরা কথায় কথা ব্যবহার করছি বা কি কি ব্যবহার ঠিক আছে তাহলে আমরা এখন একটা অঙ্ক লিখি তারপরে এখন আসছি আমাদের কি সেটের ব্যবহার কয়েকটা যেমন আমাদের একটা ওইখানে একটা অঙ্ক দেওয়া আছে যে এ ইকোয়াল ওয়ান টু থ্রি এবং বি ইকোয়াল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর হলে এ সে সেট বি ইকোয়াল ওয়াট তাহলে এটার আমরা এখন সমাধান করি আছে এ ইকাল ওয়ান টু থ্রি বি বিকাল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের এখন বের করতে বলছি কি এ সেট বি এখন লিখবো প্রদত্ত রাশি এখন এ এবং বি এর মান বসাবো এখন আমাদের শ্যাত সেটের মূল কাজ হচ্ছে কি যেটার সাথে মানে যেটার মিল আছে শুধু আমরা সেটাকে নিব তাহলে এখানে আমাদের মিল আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তাহলে আমাদের কী লিখব ওয়ান টু থ্রি এটা অ্যান্সার ঠিক আছে এখন দেখো আমাদের এখানে ব্যবহার করেছে কি স্যাতো সেট এখন এখানে যদি সংযোগ সেট হয় সেক্ষেত্রে কি হবে যদি সংযোগ সেট হয় তাহলে এ সংযোগ সেট বি ওয়ান টু থ্রি থ্রি ফোর তাহলে সংযোগ শব্দের অর্থ হচ্ছে কি একে একে অপরের সাথে কি যুক্ত হওয়া তাহলে আমরা কি একে অপরের সাথে কী করবো যুক্ত করব তাহলে আমরা কি যে ওয়ান টু থ্রি ফোর এটা অ্যান্সার ঠিক আছে বুঝা গেছে তাহলে আমরা কি সংযোগ সেট এবং হচ্ছে শ্বেতো সেটের ব্যবহার দেখলাম ঠিক আছে এখন এখানে একটা জিনিস দেখব যে এ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর হলে এ সেটের উপসেটগুলো লিখবো মানে এ সেটের উপসেটগুলো লিখবো এখন কি করবো যে এ ইকুয়াল ওয়ান টু থ্রি ইত্যাদি ওয়ান টু থ্রি হলে এ সেটের উপসেট গুলো লিখো তাহলে আপনার লিখে যে এ সেটের উপসেটগুলো হলো শুরুতে ফাঁকা সেট দিয়ে শুরু করব তারপর ওয়ান টু থ্রি ওয়ান কমা টু টু কমা থ্রি ওয়ান কমা থ্রি এবং ওয়ান টু থ্রি মানে এক কথা হচ্ছে কি উপসেটগুলো লিখবো বলতে হচ্ছে এইটাকে কতভাবে বিভক্ত করা যায় বা ভাঙানো যায় ওই জিনিসটাই শুধু আমরা এখানে দেখেছি ঠিক আছে এটা একটা অ্যান্সার বুঝা গেছে তাহলে আমাদের যদি এখানে যতগুলো সংখ্যা থাকুক না কেন সেটাকে কতভাবে বিভক্ত করা যায় শুধু ওই বন্টনটাই দেখাবো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত থাকলো ঠিক আছে সূত্রগুলো তোমরা ভালোভাবে বাসায় পড়বা দেখবা এরপরে ক্লাসে আমরা কি মূল মূল অঙ্কতে যাবো এটা শুধু একটু কি ধারণা নিলাম ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ